ওনাদের সাথে কাজ করেই কিন্তু আমি আজিজ রেজা সৃষ্টি হয়েছি। ফারুক ভাই সবসময় আমার কাঁধে হাত দিয়ে দাঁড়াইতো, ওই তুই ভয় পাস কি আমারে, আমি তোর দিকে সবসময় ফলো করি, তুই আমরা দেখলে ভয় পাস। ফারুক ভাইকে আমি এমনি একটু কেন যেন ভয় পেতাম, সত্যি কথা। আমাকে সেই কই মাছটা ওনার পাত থেকে আমার পাতে দিয়ে বলে তুই খা। ফারুক ভাই খুব ভালো মানুষ ছিলেন, মজার মানুষ ছিলেন। আমি গোসলখানায় ঢুকেছি, তখন আমার বাগ্নি বলে মামা তাড়াতাড়ি বের হও, তোমার খুব প্রিয় একজন নায়ক মারা গেছে। অনেক কষ্ট লাগে, এই যে ফাঁকা দেখি কষ্ট লাগে, যাই হোক এর বেশি আর কিছু না। আমি ফিল্মে আসি 79 সনে, তখন ফারুক ভাই ছিলেন রমরমা, FDC রমরমা। ফারুক ভাইয়ের সাথে যে কত কাজ করেছি তার হিসাব দেওয়া যাবে না, প্রচুর কাজ করেছি। ফারুক ভাই খুব ভালো মানুষ ছিলেন, মজার মানুষ ছিলেন, এবং কাজ করতে গেলে যে আনন্দ পাওয়া যেত, ওনাদের সাথে কাজ করেই কিন্তু আমি আজিজ রেজা সৃষ্টি হয়েছি। ফারুক ভাইয়ের অবদান, ফারুক ভাইয়ের স্মৃতি ভুলার নয়। ফারুক ভাইয়ের মতন আরেকজন হিরো এই বাংলার চলচ্চিত্রে আসবে কিনা আমি জানি না। ফারুক ভাইয়ের শূন্যস্থান পূরণ করার মতন কোনো জায়গা নেই। ফারুক ভাই ফারুক ভাই ছিল। ফারুক ভাইকে আমার মনে হয় না বাংলার A to Z কেউ না চিনে, সবাই চিনে, মজার না অনেক। আসলে আমি ফারুক ভাই, রাজ্জাক ভাই, কাঞ্চন ভাই, ওয়াসিম ভাই, আলমগীর ভাই, ওনাদের সাথে বেশি কাজ করেছি। অবশ্যই আপনারা জানেন শিমুল পারল ছবিটি বিখ্যাত একটি ছবি, সেই ছবিতে ছিলেন সুনেত্রা আপা এবং ফারুক ভাই। পলো দিয়ে গান করাচ্ছি। ফারুক ভাইকে আমি এমনি একটু কেন যেন ভয় পেতাম, সত্যি কথা। তো ফারুক ভাই সবসময় আমার কাঁধে হাত দিয়ে দাঁড়াইতো, ওই তুই ভয় পাস কি আমারে, আমি তোর দিকে সবসময় ফলো করি, তুই আমরা দেখলে ভয় পাস, ভয় পাইস না, আমি বাঘ না, আমি ভাল্লুক না, আমি মানুষ। কাজ শেষ, তো আমরা সবাই একসাথে বসে খাই। ফারুক ভাই এক জায়গায়, সবাই এক জায়গায়, আমি একটু দূরে বসছি। ফারুক ভাই ডাইকে নিয়ে বলে এখানে বস, বসছি। তো আমার দেলোয়ারজন জন্টু বাবার এখানে সবসময় কই মাছ থাকতো, অ্যান্ড কই মাছটা ফারুক ভাই পছন্দ করতো। আরেকটি হলো আমার উকিল মা টক জলপাই, তারপর পুঁটি মাছ, এগুলো দিয়ে একটা টক রান্না করতো, সেই টকটাও পছন্দ করতো। তো আমাকে সেই কই মাছটা ওনার পাত থেকে আমার পাতে দিয়ে বলে তুই খা, উনি টকটা খাইছে। আমি ওনার দিকে অনেকক্ষণ তাকাইছিলাম, যেই মানুষটাকে আমি এত ভয় পাই আর সেই মানুষটা আমাকে এত আদর করে, এত ভালোবাসে। ভয় পাই বলেই বোধহয় ওনার কাছে বেশি কাজ করেছি। ফারুক ভাই আমাদের অনেক বড় ভাই, আমাদের গার্জেন, আমাদের বাংলার সেরা একজন নায়ক ছিলেন। ওনার সাথে কাজ করতে পেরেছি, এটা অনেক 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 বড় পাওনা। আমি নৃত্য পরিচালক হয়েছি, এটা আল্লাপাকের কাছে অশেষ রহমত, আল্লাপাকের কাছে অনেক শুক্রিয়া। এই জন্যই আমি বাংলার এত কিংবদন্তি হিরোদের সাথে কাজ করতে পেরেছি। আজকে উনি নেই, ফারুক ভাই নেই। আমি যখন গোসলখানায় ঢুকেছি, তখন আমার বাগ্নি বলে মামা তাড়াতাড়ি বের হও, তোমার খুব প্রিয় একজন নায়ক মারা গেছে। কে তখনই বুঝছে যে ফারুক ভাই, তখনই আমি চলে আসছি FDC-তে, FDC-তে অনেক আগে আসছি। কেন যেন মনে হলো যে FDC-টা খুব ফাঁকা ফাঁকা লাগছে, ফারুক ভাই নাই, রাজ্জাক ভাই নাই, গাজী ভাই নাই, ওনারা ছিলেন আমার গার্জেন। অনেক কষ্ট লাগে, এই যে ফাঁকা দেখি কষ্ট লাগে, যাই হোক এর বেশি আর কিছু না।